আপনি হয়তো চাচ্ছেন আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি পরিবর্তন করার জন্য। বর্তমানে আপনার জিমেল অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটি রয়েছে আপনি মনে করছেন সেই পাসওয়ার্ডটি আপনার জিমেল অ্যাকাউন্টের জন্য নিরাপদ নয়। ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেব জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব সহজে কীভাবে পরিবর্তন করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনি যদি চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জিমেল অ্যাপসে যাবেন। জিমেল অ্যাপসে আসার পর দেখবেন উপরে ডান দিকে আপনার জিমেলের লোগো দিয়ে থাকবে, তো লোগোটির উপর ক্লিক করবেন। লোগোর উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে, তো এখান থেকে ক্লিক করবেন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে, তো এখান থেকে ক্লিক করবেন পার্সোনাল ইনফো, এখানে ক্লিক করবেন। পার্সোনাল ইনফো এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে, তো পেজটির নিচের দিকে দেখবেন, এই যে নিচের দিকে দেখবেন পাসওয়ার্ড লেখা আছে, তো পাসওয়ার্ড অপশনটির উপর ক্লিক করবেন। পাসওয়ার্ড অপশনটির উপর ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে, তো এখানে আপনার পুরনো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, আপনার জিমেল অ্যাকাউন্টের পুরনো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। জিমেল অ্যাকাউন্টের পুরনো পাসওয়ার্ডটি দিয়ে নিচে দেখুন লেখা আছে ডান দিকে নেক্সট, এখানে ক্লিক করে দেবেন। তো আমি আমার পুরনো পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। পুরনো পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখবেন এই পেজটি চলে আসবে, তো এখানে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টের নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন। তো এখানে দেখুন নিউ পাসওয়ার্ড লেখা আছে, এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের নতুন করে পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এই কনফার্ম নিউ পাসওয়ার্ড এখানেও সেম উপরে যে পাসওয়ার্ডটি দেবেন নতুন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি এখানেও দিয়ে দেবেন। তো উপরের বক্সে নিউ পাসওয়ার্ড এবং নিচের বক্সে কনফার্ম নিউ পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দুই বক্সে দেওয়ার পর নিচে দেখুন চেঞ্জ পাসওয়ার্ড লেখা আছে ডান দিকে, এখানে ক্লিক করবেন। চেঞ্জ পাসওয়ার্ড এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে, তো দেখুন আমার এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল দেখাচ্ছে। তো এখানে আবার ডান দিকে দেখুন লেখা আছে গেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। গেট স্টার্ট এখানে ক্লিক করার পর এরকম আসবে, তো এখানে আপনি নিচে কন্টিনিউ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন।